আবু তহা মোহাম্মদ আদনানের একটা লেকচার, যেখানে উনি কোরআন শরীফটা হাতে নিয়েছেন, ক্যামেরার সামনে দেখাচ্ছেন, উনি বাম হাতে নিয়েছেন, ইভেন উনি বলছেন এই বইটা না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এটা প্রচুর পরিমাণে গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এইটা, প্রথমে আমি একটা এক্সপ্লেনেশন দিতে চাই, সেটি হচ্ছে ক্যামেরাটা হচ্ছে এরকম একটা সিস্টেম, আপনি চাইলে এডিটের মাধ্যমে ডানকে বাম করতে পারবেন, বামকে ডান করতে পারবেন। যুবকরা এই বিষয়গুলো খুব ভালো করে বোঝো। আমি এই যে কোরআন শরীফ ধরে আছি মনে করেন ডান হাতে, যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরায় দেয় আমি ধরে আছি ডান হাতে, কিন্তু ক্যামেরার সামনে দেখাবে বাম হাতে। এটাই হচ্ছে ঘটেছে। এখন উনি যে বলেছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এই কথাটা অ্যাবসলুটলি রং, এটা ভুল, এখানে কোনো সন্দেহ নেই। আমরা সে কথাই বলি যে কথা রসুল বলেছে, ঠিক কিনা। যে ভুল করবে তার ভুলটা আমরা সংশোধন করতে জানি, কিন্তু আল্লাহর কসম আমাদের হৃদয়ে এক বিন্দু পরিমাণ কোনো হিংসা নাই, কথা কন ঠিক কিনা। এখন আমার কথা হচ্ছে এইটা, আদনান সাহেব একটা ভুল করল আর আলেমরা মেম্বারের উপরে বসে থেকে, চেয়ারের উপরে বসে থেকে এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে, এমনভাবে হিংসাত্মকভাবে আক্রমণ করা শুরু করেছে, মনে হচ্ছে উনি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়া। কেন ভুল কি হতে পারে না? আমি এখানে বসে আছি, এতক্ষণ কথা বললাম, আমি তো একটা মানুষ, মানুষ মানুষ মাত্রই ভুল, কিন্তু ভুল হলে সংশোধন করে দিবেন, কারো উপরে আপনি আক্রমণ করার অধিকার আপনার নাই। আপনি মাদ্রাসায় পড়ুয়া হন, আপনি জেনারেল পড়ুয়া হন, ডাজন্ট ম্যাটার, যে দিনের কাজ করছে আপনাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম ফ্রম ইউর হার্ট, সম্মান আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে এইটা, অনেকেই বলছে, অনেক হুজুররা বলছে যে জেনারেল লাইনে পড়ে আবার কিসের ইসলাম প্রচার আছে না নাই, কি ইসলাম প্রচার ঠিকাদার কি শুধু আপনি একাই নাকি? গোটা বিশ্বে ইসলাম প্রচার করার অধিকার সবাইকে দিয়েছে একজন, তিনি কে? ইসলাম সবাই প্রচার করবে, ভুল হতেই পারে, আপনি ধরায় দেন। আমার কথা হচ্ছে এইটা, একজন আলেমকে আমি প্রশ্ন করতে চাই, যিনি নিজেকে এটা দাবি করছেন যে আমরাই প্রচার করব, জেনারেল পড়ুয়া কেউ প্রচার করতে পারবে না, আমি বলতে চাই এই কথা যে আপনি মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসায় পড়ে গ্লোবাল ওয়ার্ল্ড, এই গোটা বিশ্বকে আমি কতটুকু জানতে পেরেছি আর একজন জেনারেল পড়ুয়া কতটুকু জানতে পেরেছে? আমি বলবো অবশ্যই নিঃসন্দেহে জেনারেল পড়ুয়াই গোটা বিশ্বকে একটু বেশি জানে। কথা অবাস্তব না বাস্তব? বাস্তব কথা এটা। আমি এই কথা বলতে চাই আপনাকে যে আপনি একজন আলেম, আপনি একজন স্কলার, আপনি একজন মাদ্রাসার টিচার, আমি বলবো আপনি যুবকদের সমস্যা কতটুকু বুঝেছেন আর আবু তহা মোহাম্মদ আদনান কতটুকু বুঝেছে, আপনি একটু ফলাফল মিলায় নেন, একটু মিলান না, একটু মিলান। অনেকে দেখছি আবার আমাদেরকে কয় বাংলিশ হুজুর, কি কয়? বাংলিশ হুজুর। আমার কথা হচ্ছে এইটা, এই বাংলিশ হুজুরের ওয়াজ শুনে এত মানুষ কি আসতে পারে? মনে রাখবেন ভাষা এটা নিয়ামত, একজনের তিনি কে? এটা আল্লাহর নিয়ামত। আপনি আরবি ভাষায় দক্ষ, মাশাআল্লাহ খুব ভালো, আর একজন ইংরেজি ভাষায় দক্ষ, ভালো মাশাআল্লাহ, কিন্তু আপনি হৃদয়তে কখনো কাউকে হিংসা করতে পারবেন? পারবেন না। আপনি রাজশাহীর দিকে তাকান, আপনার থেকে শিক্ষা নেন। আলেম সমাজকে আমি বলতে চাই, যুবকরাই ইসলামের ঝান্ডাকে রক্ষা করতে পারেছিল, এখন ঠিক কিনা? যুব সমাজই পারবে এটা। আবু তহা মোহাম্মদ আদনান ভিডিও করছে আজীবন ভাঙ্গা মোবাইল দিয়ে, দেখেন না ভিডিও আপনারা? এই যে রাজশাহীতে এতগুলো মসজিদ, এতগুলো মেম্বার থেকে কথা হয়, আপনি আমাকে কয়েকটা মেম্বার দেখাবেন যেই মেম্বার থেকে গোটা বিশ্বের খেদমত দেখাতে পারবেন? আপনি আমাকে দেখাতে পারবেন? পারবেন না। কারণ কি জানেন? আমাদের মনটা না অনেক ছোট, অনেক ছোট আমাদের মন। আমরা মনে করি আমি হ, আমি সবচাইতে ভালো, আমার মতো ভালো আর কেউ নাই। আমি বলবো তোমার মতো খারাপ আর কেউ নাই, কথা কন ঠিক কিনা? কেউ যদি ভুল করে ভালোবাসবেন? পারবেন ইনশাআল্লাহ?
ভুল ধরায় দেন, সমস্যা নেই। আলেম সমাজ ভুল করলে আলেম সমাজই ঠিক করবে, কিন্তু হিংসা করে আল্লাহর জমিনে ইসলাম কায়েম করা সম্ভব কোনো হতে পারে না। আল্লাহ আমাদের থেকে হিংসা থেকে বাঁচাই দিক, পড়ে আমিন। আর আরেকটা বিষয় বলি, এখানে বেশিরভাগই জেনারেল পড়ুয়া ছাত্র, কলেজ ছাত্র কে দেখি, কলেজের ছাত্র কে আছো, কলেজে পড়ো মাশাআল্লাহ, স্কুলে পড়ো কে দেখি হাত তোলো, স্কুলে কেউ নাই আছে মাশাআল্লাহ, ইউনিভার্সিটিতে কে কে পড়েন আছেন, আচ্ছা কিছু আছে হাত নামান, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। শোনেন, জেনারেল পড়লেই যে আপনি ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আপনি পোস্ট করবেন আপনার যতটুকু আছে সাধ্যের ভেতরে আপনি প্রচার করবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ানস কমেন্ট, কে তোমারে কি বললো, দাঁড়িয়ে রাখলে আবার অনেকে কয় জঙ্গি, কথা কম ঠিক কি না, না দাড়িওয়ালা তো জঙ্গি নয়, জঙ্গি দাড়িওয়ালার ভেষ ধরে জঙ্গির রূপ পরিবর্তন করেছিল, এখন ঠিক কিনা, প্রকৃতপক্ষে দাড়িওয়ালা আল্লাহর কসম জঙ্গি হতে পারে না। আমরা নবীর সুন্নাহকে ফলো করি, আমরা জঙ্গিবাদকে ফলো করি না। একজন দাড়ি রাখবার যুবক, আমি তো বলি এই কথা, আবু তহা মোহাম্মদ আদনানের বক্তব্য শুনে আজকে হাজার হাজার যুবক মুখে দাড়ি দেখেছে, ওর বক্তব্য শুনে হাজার হাজার যুবক হারাম রিলেশনশিপকে ব্রেকআপ করে দিয়েছে, আপনার বক্তব্য শুনে কয়জন করেছে? এই মেম্বারে বসে হিংসা না ছড়িয়ে ভালোবাসা ছড়ান, আল্লাহ কসম বেঈমান নাস্তিক বাংলাদেশে ঠাই পাবে না, হিংসা রাখবেন, আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। খলাকল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিন্তু হিংসা অহংকার আজকে মানুষকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এর জন্য যতদিন আপনারা বেঁচে আছেন এই হিংসা কি ভিতরে রাখবেন? না, কারোর জন্য আমাদের কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু না, আমরা শুধু জানি ভালোবাসতে, কারণ রসুল সবাইকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ। পড়েন, কোনো প্রমাণ কি আপনার কাছে আছে যে রসুল হিংসা করেছেন? আছে আপনার কাছে? নাই। আব্দুল্লাহ ইবনে উবাই প্রকাশ্যে মুনাফেক, প্রকাশ্যে মুনাফেক, যখন সে মারা গেল তার সন্তান আসলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফেক, মুনাফেক সে। রসুলকে বলেন ইয়া রাসূল আপনি কি আমাকে কিছু দিতে পারবেন? রসুলুল্লাহ নিজের জামা খুলে তাকে দিয়ে দিয়েছে। আপনার মাইন্ড এত ছোট কেন? আপনি না হলেন, আপনি একজন স্কলার, আপনার দেশের একজন দায়ী, আপনি যখন মেম্বারে উঠে আর একজন আলেমকে বিদ্বেষ করে কথা বলেন, আল্লাহর কসম তখন সাধারণ মানুষের মনগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়, তারা বলে আলেমের পেছনে কখনো নামাজ পড়বো না, তারা এরকম বিদ্বেষ পোষণ করে। মেক ইউর মাইন্ড ব্রড, মেক ইউর মাইন্ড ব্রড, বড় মনের মানুষ হন, ছোট মনের মানুষ দিয়ে ইসলাম প্রচার সম্ভব হয় না। আল্লাহ আমাদের বড় মনের মানুষ বানায় দিক, পড়ুন আমিন। হিংসা বিদ্বেষ অহংকার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, জোরে কন আমিন।